বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এভাবেই বলে গেছেন। এছাড়াও কথায় আছে, প্রত্যেক সফল পুরুষের সফলতার পিছনে একজন নারীর হাত রয়েছে। আর এই ধারণাকে আরও এক ধাপ উপরে নিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তির বিস্ফোরক বক্তব্য। সুপ্রিয় দর্শক, আমি ফারহানা জিয়াসমিন স্বাগত জানাচ্ছি দ্য রিপোর্ট ডট লাইভে। সম্প্রতি সুধামূর্তির একটি মন্তব্য নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছে। এক অনুষ্ঠানে তিনি নিজেদের শিল্প প্রতিষ্ঠান ইনফোসিস সংস্থার সূচনা কেন বৃহস্পতিবার হয়েছিল তার কারণ ব্যাখ্যার পাশাপাশি মেয়ে অক্ষতার কারণেই ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে পেরেছেন বলে উল্লেখ করেন। মেয়ের স্বামী ঋষি সুনাকের প্রশংসা করে তিনি আরও বলেন, বিগত 150 বছর ধরে ঋষির পূর্বপুরুষ ইংল্যান্ডে বসবাস করলেও ওরা অত্যন্ত ধার্মিক। ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা হিসেবে সবাই সুধামূর্তিকে চেনেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিয়ে করেছেন অক্ষতামূর্তিকে। অক্ষতামূর্তি হলেন ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ও সুধামূর্তির কন্যা। সুধামূর্তি জামাতা ঋষি সুনাকের রাজনৈতিক কেরিয়ার নিয়ে মুখ খোলেন এক সাক্ষাৎকারে। সঞ্চালকের এক প্রশ্নের জবাবে সুধামূর্তি জানান, তার মেয়েই জামাতাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। সুধামূর্তি বলেন, আমি নিজের স্বামীকে ব্যবসায়ী বানিয়েছি, আর আমার মেয়ে তার স্বামীকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বানিয়েছে। এদের সকলেরই সাফল্যের পেছনে তাদের স্ত্রীদের ভূমিকা অপরিসীম। এ সময় তিনি আরও বলেন, আপনারাই দেখুন একজন স্ত্রী কিভাবে তার স্বামীর মধ্যে পরিবর্তন আনেন। তবে আমি আমার স্বামীকে পরিবর্তন করতে পারিনি, আমি তাকে ব্যবসায়ী বানিয়েছি। অক্ষতার কারণেই ঋষি সুনাকের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে বিভিন্নভাবে প্রভাবিত হয়েছে বলে মন্তব্য করেন সুধামূর্তি। সবচাইতে বেশি পরিবর্তন এসেছে ঋষির খাদ্যাভ্যাসে। তবে এসব ব্যাপারে ঋষি সুনাককে কোনো মন্তব্য এখনও করতে দেখা যায়নি। ইনফোসিস সংস্থার সূচনা কেন বৃহস্পতিবার হয়েছিল এ প্রশ্নের জবাবে সুধামূর্তি বলেন, ধর্মীয় রীতি মেনে তারা কোনো শুভ কাজ বৃহস্পতিবার থেকে শুরু করেন বা সেই দিন তারা পালন করেন। ঋষি প্রত্যেক বৃহস্পতিবার উপোস রাখে বলে জানান সুধা। এমনকি ঋষি সুনাকের মা প্রত্যেক সোমবার করে উপাস রাখেন। 2009 সালে অক্ষতামূর্তির সাথে ঋষি সুনাকের বিয়ে হয়। সবশেষ প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হওয়ার পর ঋষি সুনাকের চেয়েও বেশি চর্চা ছিল তার স্ত্রী অক্ষতার সম্পত্তির পরিমাণ নিয়ে। ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের থেকেও অক্ষতার সম্পত্তির পরিমাণ বেশি বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। দর্শক, আজ এই পর্যন্তই। দ্য রিপোর্ট ডট লাইভের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ তথ্যের জন্য লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।